নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা কিন্তু মেডিকেল অ্যাস্ট্রোলজি। আমরা জানি অ্যাস্ট্রোলজি, কিন্তু মেডিকেল অ্যাস্ট্রোলজিটা কি? মেডিকেল মানে আমাদের শারীরিক মানসিক অনেক রোগ কিন্তু থাকে, এবং সেই জায়গা থেকে যে জ্যোতিষের মাধ্যমেও রোগের চিকিৎসা করা হয়, এবং কোন গ্রহের জন্য কোন রোগের নেগেটিভ ভাইবটা বেশি থাকে সেই বিষয় নিয়ে কিন্তু আজকের আমাদের আলোচ্য বিষয়। মেডিকেল অ্যাস্ট্রোলজি যেমন ধরুন বিভিন্ন গ্রহের প্রভাবের মাধ্যমে মানুষের শরীরের বিভিন্ন রোগ ও শারীরিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ মানুষের শরীরের একটি নির্দিষ্ট অঙ্গ বা নির্দিষ্ট অংশ ও কিছু নির্দিষ্ট রোগের সঙ্গে সম্পর্কিত। এখানে প্রতিটি গ্রহের জন্য সম্ভাব্য রোগ আমি তার বিবরণ দেব, কি কি রোগ হয় কোন গ্রহের জন্য, কোন গ্রহ নেগেটিভ থাকলে কি রোগের বার্তা নিয়ে আসে, কোন গ্রহ নেগেটিভ থাকলে কি রোগ হতে পারে, আজ আমি সেই বিষয়ে বলবো। আমি জয়দেব শাস্ত্রী, যারা দেখছো তারা কিন্তু মনোসংযোগ করে দেখবে। শরীরের অংশ যেমন ধরো হৃদযন্ত্র, রক্ত সংবহন, চোখ, মস্তিষ্ক এবং হাড়ের শক্তি, এই রোগগুলি কিন্তু দেখা যায়। কি রোগ? যেমন ধরো হৃদরোগ, উচ্চ রক্তচাপ, চোখের সমস্যা, জ্বর, মানসিক চাপ এবং শক্তির অভাব, মানে দুর্বলনেস থাকে এই গ্রহের জন্য। এবং এই গ্রহের প্রতিকার স্বরূপ আমরা কি দিতে পারি জ্যোতিষের মাধ্যমে? সূর্যের শক্তি বৃদ্ধি করার জন্য প্রতি রবিবার সূর্যকে জল নিবেদন করা যেতে পারে, বা সূর্য প্রণাম মন্ত্র বা সূর্য মন্ত্র আমরা 108 বার জপ করতে পারি। যারা সূর্য মন্ত্র জানো না তারা ওম সূর্যায় নমঃ এই মন্ত্রটা পাঠ করতে পারো। নিয়মিত সূর্যোদয়ে সূর্যের দিকে তাকানো এবং প্রাকৃতিক আলোর স্পর্শে থাকা খুবই জরুরি। গরুর ঘি, গম এবং রক্ত দান করে এই গ্রহের প্রতিকূল প্রভাব কমানো যায়। আমরা অনেক রক্তদান উৎসবে যাই এবং সেখানে আমরা দেখে চলে আসি, কিন্তু না, রক্তটা দান করতে হয়। রক্ত দান করলে আমাদের রবি গ্রহ আরও পজিটিভ ভাইব চলে আসে। এবার আমরা আসি চন্দ্রের দিক থেকে। চন্দ্র মানে কি? মুন। এবং সেখান থেকে আমাদের কি কি অংশ বা কি কি রোগ হতে পারে, কি কি কোন কোন অংশে রোগ হতে পারে, যেমন ধরো মন, মানসিক অস্থিরতা, বিষণ্ণতা, হজমের সমস্যা, ফুসফুসের সমস্যা এবং জলীয় সমস্যা। এর প্রতিকার আমরা কি করতে পারি? এর প্রতিকার স্বরূপ আমি জয়দেব শাস্ত্রী যেগুলি দেব সেগুলি কিন্তু নিয়মিত যদি করতে পারো তাহলে কিন্তু এর প্রতিকার দুর্দান্ত। বিশাল রেমেডিস দরকার নেই, কিন্তু জাস্ট এই প্রতিকার। প্রতি সোমবার সাদা পোশাক পরা এবং দুধ বা চাল দান করতে পারো, এবং ওম চন্দ্রায় নমঃ এই মন্ত্রটি জপ করতে পারো। বেশি জল পান করা এবং হালকা খাবার খাওয়া খুবই দরকার, এবং এর জন্য পজিটিভ ভাইব পাওয়া যায় চন্দ্রের দিক থেকে। মিষ্টি এবং দুধ জাতীয় খাবার গ্রহণ করা, যা মানসিক স্বস্তি আনতে সাহায্য করে, তোমাদের ভালো রাখতে কিন্তু অনেক অনেক সাহায্য করবে। এবার আসি যে বিষয়, যে গ্রহকে নিয়ে, সেটা হলো কি? মঙ্গল। মঙ্গল গ্রহ, আমাদের মঙ্গল গ্রহের জন্য কি কি সমস্যা হতে পারে, কি কি শারীরিক সমস্যা থাকতে পারে, কোন কোন অংশে আমাদের সমস্যা থাকতে পারে, যেমন ধরো রক্ত, হাড়, লোহিত রক্তকণিকা এবং পেশি, কি রক্ত হতে পারে, রক্তচাপ, আঘাত লাগা, কাটা ছেঁড়া, ত্বকের সমস্যা, গঠনগত সমস্যা এবং মানসিক উত্তেজনা, রেগে যাওয়া, টেম্পটেড হয়ে যাওয়া, এই জিনিসগুলি কিন্তু মঙ্গলের নেগেটিভ ভাইব্রেশনে এই সমস্ত রোগ কিন্তু দেখা দেয়। এর প্রতিকার কি করতে পারবে? একদম সিম্পল, প্রতি মঙ্গলবার লাল রঙের খাবার, যেমন ধরো গাজর বা টমেটো খেতে পারো, দুর্দান্ত ফল পাওয়া যায়। হনুমান চালিসা পাঠ করতে পারো, যদি হনুমান
চালিসা মন্ত্রটি না পারো তাহলে ওম মঙ্গলে নমঃ মন্ত্রটি 108 বার জপ করতে পারো। লাল পোশাক দান এবং মুসুরের ডাল দান করতে পারো বা তুমি চাইলে খেতেও পারো। শারীরিক শক্তি বৃদ্ধির জন্য যোগ ব্যায়াম ভীষণ দরকার এবং ব্যায়ামটা কিন্তু খুব দরকার, প্রাণায়াম দারুণ দরকার। এতে কিন্তু শরীরের পজিটিভ ভাইব চলে আসে, মঙ্গলের ভাইব্রেশন চলে আসে। যোগ ব্যায়ামটা কিন্তু করলে শারীরিক দিক থেকে অনেক সুস্থ থাকবে এবং মঙ্গলকে আরও ভাইব্রেশন দেবে। বুধ মার্কারি, বুধ শরীরের অংশ, স্নায়ুতন্ত্র, ত্বক, কণ্ঠ, শ্রবণ শক্তি এবং মস্তিষ্ক। এটা মাথায় রাখবে, যারা কানে শোনে না, যারা কানে একটু কম শোনে তারা কিন্তু এই জিনিসগুলি করতে পারো এবং দেখবে রোগ কি আসে, মানে ত্বকের সমস্যা, বাচন সমস্যা, কথা বলতে আটকে আটকে যাচ্ছে, ঠিকমতো কথা বলতে পারছে না, কথা ঘুচিয়ে বলে না ঠিকঠাক মতো, শ্রবণের সমস্যা, মানে কানে শুনতে পায় না, মানসিক বিভ্রান্তি, ভুল বকে ফেলে, যেটা দরকার নয় সেই কাজগুলি করে ফেলে। বুধের কিন্তু এই জিনিসগুলি দারুণ এফেক্ট দেয় নেগেটিভ ভাইব্রেশনে। আমি যেটা বলবো, প্রতি বুধবার সবুজ পোশাক পরা, সবুজ শাক সবজি গ্রহণ করা ভীষণ দরকার। এতে বুধের পজিটিভ ভাইব পায়, এই রোগগুলি আসে না। এবং ওম বুধায় নমঃ এই মন্ত্রটি জপ করতে পারো 108 বার। গরুকে সবুজ ঘাস খাওয়ানো এবং বুধের শক্তি বাড়ানোর জন্য তুলসী গাছের পূজা করতে পারো, দারুণ ফল পাওয়া যায়। মস্তিষ্কের জন্য বাদাম এবং মস্তিষ্কবর্ধক খাদ্য গ্রহণ করো। আর সব থেকে বড় কথা হলো, বুধ কিন্তু আমাদের বুদ্ধিদাতা, তার জন্য বুদ্ধির জন্য তোমাদের সবার একটাই কথা, বুধকে ভাইব্রেশন দাও, পাওয়ার দাও। বুধ যদি নেগেটিভ হয়ে যায় তাহলে কিন্তু অনেক নেগেটিভ। এবার আসি জুপিটার, মানে কি বৃহস্পতি, শরীরের অংশ, কী অংশ থাকে, যকৃত, চর্বি, হজম শক্তি, পেটের সমস্যা এবং বৃদ্ধি সম্পর্কিত অঙ্গ। এর কী কী রোগ আসতে পারে, সব থেকে যেটা বেশি সমস্যা সেটা হলো লিভারের সমস্যা, স্থূলতা, ডায়াবেটিস, হজমের সমস্যা এবং কোলেস্টেরল সমস্যা থাকবেই। এই গ্রহের প্রতিকার স্বরূপ কী করতে পারো, বাড়িতে বসেই করতে পারো। প্রতি বৃহস্পতিবার হলুদ পোশাক পরা এবং হলুদ খাবার, যেমন ছোলা বা হলুদ গ্রহণ করতে পারো, দুর্দান্ত রেমেডিস এটা। ঘরে বসে বা একটা মন্ত্র জপ করতে পারো 108 বার, ওম গ্রুভে নমঃ, ওম গ্রুভে নমঃ এই মন্ত্রটি জপ করবে। পীত বস্ত্র দান এবং গরুকে হলুদ খাদ্য খাওয়ানো দারুণ 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 দরকার। যোগ ব্যায়াম এবং শারীরিক পরিশ্রম করতে পারলে বৃহস্পতি পজিটিভ ভাইব পাওয়া যায়। ব্যায়ামটা কিন্তু ভীষণ দরকার। আমি বলবো কোন গ্রহের জন্য কোন মুদ্রা, কোন ব্যায়াম, আমার নেক্সট এপিসোডে কিন্তু এটা থাকবে, তোমরা কিন্তু দেখবে। এবার আসি শুক্র, ভেনাস, শুক্র, শুক্র শরীরের অংশ কি, কিডনি, ত্বক, চোখ, যৌন অঙ্গ এবং প্রজনন অঙ্গ। কেন বললাম আস্তে করে, কারণ এটা ম্যাক্সিমাম সময় দেখা যায় যে এটার সমস্যা থাকে। এবং এই সমস্যার জন্য কী কী করতে পারো বা কোন কোন অঙ্গর সমস্যা হয় আমি বললাম, এবং কী কী রোগ আসতে পারে, কিডনির সমস্যা, হরমোনজনিত সমস্যা, যৌন শক্তির দুর্বলতা, সঙ্গমের দুর্বলতা, ত্বকের রোগ এবং চোখের সমস্যা, যৌন সমস্যা তো থাকে। এবং এর প্রতিকারগুলি কী করবে, প্রতি শুক্রবার, প্রতি শুক্রবার সাদা বা গোলাপি রঙের পোশাক পরা এবং মিষ্টি খাদ্য দান করতে পারো, দান করা ভীষণ দরকার। একটা মন্ত্র বলবো 108 বার, এই মন্ত্রটি জপ করতে পারো, ওম শুক্রায় নমঃ এই মন্ত্রটি জপ করো 108 বার, দারুণ ফল পাবে। দরিদ্র নারীদের সাদা কাপড় এবং খাবার দান করতে পারো, দারুণ রেজাল্ট পাবে। হয়তো একটু অর্থ খরচা হবে, কিন্তু যে রেজাল্টটা তুমি পাবে সেটা ধারণার বাইরে। এবং ত্বকও সুন্দর হবে, ত্বকের যত্ন নেওয়ার জন্য এবং মানসিক প্রশান্তির জন্য সঙ্গীত বা সৃজনশীল কাজে যুক্ত হতে পারো। গান না পারলেও গান শোনার চেষ্টা করো বা গান গাওয়ার চেষ্টা করো যতটুকু হয়, বা সঙ্গীত
বা সৃজনশীল মানে ভালো কোনো কাজের সাথে যুক্ত হও, কিছু শেখার চেষ্টা করো। শনি স্যাটার্ন শরীরের অংশ, কি কি অংশ? হাড়, পেশি, দাঁত এবং স্নায়ুতন্ত্র। এর কি কি রোগ আসতে পারে? সবার প্রশ্ন, শনিতে কি কি রোগ আসতে পারে? ম্যাক্সিমাম পার্সেন্টের হাঁটুর ব্যথা, বাতের সমস্যা, হাড়ের দুর্বলতা, স্নায়বিক সমস্যা এবং দীর্ঘস্থায়ী রোগ, এটা কিন্তু শনির জন্য হয়ে থাকে। তাই এর প্রতিকার সবাই কিন্তু আগ্রহে আছে যে কি দেবে জয়দেব শাস্ত্রীর প্রতিকার। হ্যাঁ, প্রতি শনিবার কালো রঙের পোশাক পরা এবং সরিষার তেল দান করা বিশেষ বিশেষ উপকারী। এটা করো, দারুণ কিন্তু রেজাল্ট পাবে। একটা মন্ত্র পাঠ করবে, জপ করবে যতবার পারো, ওম শৈনয় চরায় নামা বা ওম শৈনয় সচরায় নামা, শৈন সচরায় নামা। হাড়ের যত্ন নেওয়া এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য গ্রহণ, দরিদ্র ব্যক্তিদের কালো কাপড়, তিল বা সরিষার তেল দান করা, দারুণ 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 উপকারী, দারুণ উপকারী। এটা যদি করতে পারো না, জীবনে অনেক সমস্যার থেকে সমাধান পাবে। আজ যে কথাগুলি বললাম, যে জিনিসগুলি বললাম, সেগুলি একটু নিয়মিত মেনে চলো, দেখবে আমাদের শারীরিক সমস্যাটা অনেকটাই কিন্তু দূর হবে। এবং লাস্ট যে দুটো গ্রহ নিয়ে বলবো, ছায়া গ্রহ, একটা হলো রাহু। শরীরের অংশ এটা কি করে? মন, ধূমপান এবং বিষক্রিয়া বিষয়ক সমস্যা। বুঝতে পারলে রাহু কি সমস্যা আনে? কি আনে? মদ্যপান, ধূমপানে আসক্তি, মানসিক বিভ্রান্তি, মায়া জাল এবং বিভ্রম, তোমাকে মতিভ্রম করে দেয়, তোমাকে উল্টোপাল্টা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। এর প্রতিকার কি করবে? প্রতিকার বলবো, শুনতে চাইছো? এর প্রতিকার হলো, ভালো করে মনোসংযোগ দিয়ে শুনতে থাকো, শনিবার কালো তিল এবং সরিষার তেল দান করো, তাতে রাহুর নেগেটিভ বা ভাইব্রেশন অনেক দূর হয়ে যাবে। এবং একটা মন্ত্র জপ করো, ওম রাহু নমঃ, আর কিছু না, ওম রাহু নমঃ, ওম রাহু আয় নমঃ বা ওম রাহু নমঃ, যেভাবে বলো না কেন। দান কি করবে? দান ও সৎকর্ম করা এবং হতাশা থেকে মুক্ত থাকার জন্য দয়া প্রদর্শন করা, মিথ্যা থেকে দূরে থাকা এবং সততার চর্চা করা। এর সব থেকে বড় অস্ত্র বলতে পারি, সেটা হলো সত্যি কথা বলা। যে মিথ্যা কথা বলবে সে রাহুর কবলে পড়বে। যদি কোনো কারণে ভুলভাল মিথ্যা কথা বলো, তাহলে ভাববে সেই কেউ দেখছে না, রাহুর কবলে তুমি পড়ে যাচ্ছ, ক্ষত বিক্ষত হয়ে যাবে। কেতুর কথা বলবো, কেতু কোনটা? শরীরের অংশ হলো অন্ত্র, পায়ের তলা এবং স্নায়ুতন্ত্র। এর কি কি রোগে পড়তে পারো? এবার স্নায়বিক সমস্যা, যে রোগের কথা বলবো বলতেও কেমন ভয় ভয় লাগছে, কিন্তু না, বলতে আমায় হবে, ক্যান্সার, বিষক্রিয়া এবং মানসিক অস্থিরতা, টেনশন, চিন্তা ভাবনা, ক্যান্সার, সমস্ত বাজে নেগেটিভ রক কিন্তু এই কেতু থেকে আসে। এবং প্রতি মঙ্গলবার লাল কাপড় এবং সরিষার তেল দান করতে পারো, দারুণ রেজাল্ট পাবে এতে। এবং একটা মন্ত্র পাঠ করতে পারো, ওম কেতু নমঃ বা ওম কেতু বে নমঃ বা ওম কেতু নমঃ, এই মন্ত্রটা জপ করলে দারুণ রেজাল্ট পাবে। নিজেকে সৎ রাখার চেষ্টা করা এবং ধর্মীয় কাজ করা, সাধারণ জীবন যাপন এবং ধ্যান চর্চার মাধ্যমে মানসিক অস্থিরতা দূর করা। এবং দেখবে অনেক সময় আমরা খুব মিথ্যে কথা বলে পারি, জানে আনজানে দুটো টাকা লাভের আশায় খুব বাজেভাবে মিথ্যে কথা বলি, এবং ওই মিথ্যা কথার জন্য সাময়িক হয়তো আমার 5 টাকা লাভ হলো, কিন্তু 5 লাখ টাকার ক্ষতি হয়ে গেল। আজকে হয়তো মিথ্যা কথা বলবে, হয়তো 5 বছর পরে ক্যান্সারে তুমি ভুগবে। এটাই কিন্তু, প্রতিটি গ্রহ আমাদের শরীরের বিভিন্ন অংশ এবং মানসিক অবস্থার উপর প্রভাব ফেলে। জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিকারগুলি মেনে চললে গ্রহের প্রতিকূল প্রভাব অনেকটাই কমানো যায় এবং জীবনে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখা সম্ভব। তবে গ্রহের প্রতিকারের জন্য একটা অভিজ্ঞ ভালো জ্যোতিষের পরামর্শ নেওয়াই ভালো, নিজে পাকামি করা কিন্তু ভালো না। একজন জ্যোতিষ দেখাবে, ভালোভাবে সে তোমাকে গাইড করে দেবে। যদি আমার কথায় যদি তোমার একটু উপকারে লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং তোমার যত ফ্রেন্ড আছে ছড়িয়ে দাও। দেখো
যাদব শাস্ত্রী কি বললো, তার উপকারে লাগে কি লাগে না। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রীরাম কৃষ্ণ।